অবশেষে বিমান দুর্ঘটনায় নিহত রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোসিনের মৃত্যুর বিষয়ে মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমান দুর্ঘটনায় প্রিগোসিনের মৃত্যুতে শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বৃহস্পতিবার একটি টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন বলেন, নিজের জীবনের মারাত্মক কিছু ভুল করেছিলেন প্রিগোসিন এবং শৈশবের ফলও পেয়েছেন। একই সঙ্গে তিনি প্রিগোজিনকে গুণী ব্যবসায়ী হিসেবে অভিহিত করেছেন। ইউক্রেন যুদ্ধে প্রিগোজিনের অসামান্য অবদানের কথাও তুলে ধরেন পুতিন। এ সময় বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, বিমান দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। গতকাল বুধবার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ গামী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে 10 আরোহীর তালিকায় প্রিগোজিনের নাম ছিল। এ নিয়ে প্রথমে মুখ খোলেননি পুতিন।